So hi guys, Namaskar, I am Nilanjan Majumder and welcome to my art channel. আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। ভিডিওটা হলো অ্যাবাউট পেন্সিল। এটা কি শুধু একটা পেন্সিল না? আমাদের আর্টিস্টদের কাছে এটা ম্যাজিক ওয়ান্ড বলতে পারো, বা জাদুর লাঠি, জাদুর কাঠি, ওয়েপনও বলা যায়, আমাদের অস্ত্র, যে অস্ত্র ব্যবহারে রক্তপাত হয় না কিন্তু সৃষ্টিমূলক সৃষ্টিশীল কাজ বের হয়। কিন্তু এই পেন্সিল আর্টের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা অনেকে জানি না। আমি দেখিয়েছিলাম কি করে আমাদের আর্টিস্টদের কি করে সঠিকভাবে পেন্সিল গ্রিপ করা উচিত। সো আজকেটা দেখাবো, আজকে যেটা দেখাবো সেটা হলো কি পেন্সিলকে কি করে শার্পেন করতে হয়। বিকজ পেন্সিল যদি আমরা ঠিকঠাক শার্পেন না করি তাহলে আঁকার ক্ষেত্রে অনেক প্রবলেম সৃষ্টি হতে পারে, আঁকার ক্ষেত্রে আমাদের এরর অনেক বেড়ে যেতে পারে যদি পেন্সিলের লিড আমরা ঠিক করে শার্পেন না করি। সো ছোটো করে দেখাচ্ছি, এটা একটা নর্মাল গ্রাফাইট পেন্সিল। সো দেখো আমি কী করে এটাকে শার্প করেছি। সো এরকম লম্বা লিড আমাদের ওপেন করতে হয় ইউজিং দ্য কাটিং নাইফ। সো চলো বেশি দেরি করব না, চট করে দেখিয়ে দিই যে কী করে শার্পেন করা উচিত, এবং শার্পেন করাই নয় সেটাকে আরও ফার্দার ফাইন টিউন করে আরও বেশি শার্প কী করে করা যায়, ঠিক আছে? সো ওই পার্টটা আমি লাস্টে রাখবো, বিকজ আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা ভিডিও স্কিপ করে করে দেখো, আমি সেটা পছন্দ করি না, কারণ তাতে কিছু না কিছু তোমরা মিস করবে। নলেজ গ্যাদার করতে হলে পুরোটা করার চেষ্টা করো, একটু একটু করে নয়। সো ডু ওয়াচ দ্য ফুল ভিডিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন বিকজ ইটস ফ্রি। থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড।